বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে অবস্থান বিক্ষোভ ও ডিপিএসসির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের প্রধান দাবি, প্রতিটি বিদ্যালয়ে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। অবিলম্বে বকেয়া এরিয়া সহ ডিএ প্রদান ও কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি জানানো হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আজকে তার শিক্ষা, শিক্ষক এবং শিক্ষার্থী বিষয়ক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা যে বিষয়গুলো আজকে এখানে বলার জন্য এসেছি, যে প্রথম কথা, আমাদের এই রাস্তার ওপরে এই মিটিং করার কথা ছিল না, কেন আমাদের যে বিষয়গুলো সেগুলো জানানো দরকার ছিল ডিআই অফিসে, ডিআইকে এবং চেয়ারম্যানকে। কিন্তু আপনারা জানেন যে এখন যে সমস্ত মিটিং বাগলে হচ্ছে, পুলিশ কোনো রকম পারমিশন দিচ্ছে না। পারমিশন না দেওয়ার ফলে আমাদেরকে রাস্তার ওপরেই আজকে এই কথাগুলো বলতে হচ্ছে এবং কয়েকজন প্রতিনিধি মিলে গিয়ে আমরা ডেপুটেশন দেবো, যে আমরা 2011 সালের পর থেকে বিদ্যালয়গুলিতে কোনো প্রধান শিক্ষক নিয়োগ হয়নি, আর কোনো সেই প্রধান শিক্ষক অবিলম্বে নিয়োগ করতে হবে। টিআইসি দিয়ে বিদ্যালয়গুলো চলছে। আমরা, আপনারা সকলেই জানেন যে একটা স্কুলের প্রধান যদি না থাকে তাহলে বিদ্যালয়গুলো চলবে কীভাবে, এবং সেটা একটা প্রধান দাবি। এছাড়াও যেগুলো বিষয় রয়েছে, যে কোর্স হয় আমাদের বার্ষিক, গত 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, সেই কোর্স যাতে সরকারি খরচে হয়। এর আগে আমরা মাস্টারমশাইরা চাঁদা দিয়ে পোস্ট চালাতো, সেটাও আমরা সরকারের কাছে দাবি করছি আমরা, যেটা দিতে হবে। এবং আপনারা জানেন যে আজকে দীর্ঘদিন ধরে আমাদের সরকারি কর্মচারীদের, শিক্ষকদের ডিএ বন্ধ রয়েছে এবং সেই নিয়ে মামলাও চলছে, এবং সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আজকে টাইম ফিল করছে, ডিএ দিচ্ছে না, অথচ অন্যান্য পারপাসে অন্যান্য বিষয়ে অনেক খরচ খরচা করছে। কিন্তু যেটা ডিএর ব্যাপার, সেই ডিএর ব্যাপার নিয়েও আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে সমস্ত বকেয়া ডিএ প্রদান করতে হবে। এবং শিক্ষা ছাড়া, শিক্ষক বিষয় ছাড়া অন্যান্য কোনো কাজে শিক্ষকদের নিয়োগ করা চলবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।